তোমরা যাবে না? না, অনেকটা ট্রাভেল করে এসেছি, খুব টায়ার্ড, আমি যেতে পারবো না, ভালো লাগছে। তা রাতটা তো ওখানেই কাটিয়ে আসতে পারতিস। রাত কাটানোর কি আছে কোনে পিসি? ওখানে গেলাম, পুজো দেখলাম, আনন্দ করলাম, হইচই করলাম, ব্যাস চলে এলাম। সে তো বুঝলাম, কিন্তু কার পারমিশন নিয়ে গিয়েছিলে? অনুমতি নেওয়ার কথা বলছো কেন? সবাই তো আগে থেকে জানে যে আমরা যাব। তুমি যে ঐশীকে নিয়ে যাবে সেটা তো বলনি আর। আর তুমিও যে ওখানে যাবে সেটা কিন্তু আমায় বলনি। তোমাকে আমি বলেছিলাম। আমি তোমায় না করেছিলাম। তুমি না করা মানে এই নয় যে মেয়ের শ্বশুরবাড়িতে কুটুম্বিতা করতে আমি যাব না। কি মনে করো তুমি নিজেকে? কি মনে করো আমার মেয়ের শ্বশুরবাড়ির লোকজন এতটাই ছোট, এতটাই হেয় করছে ওদের যে ওরা নিমন্ত্রণ করার পরও এই বাড়ি থেকে কেউ নিমন্ত্রণ রক্ষা করতে যাবে না? না না যাবি না। ভাই যখন বারণ করেছে তখন কেন গিয়েছিস? কোনে পিসি তুমি এই ব্যাপারে নাই বা ঢুকলে? কেন ঢুকবো না? আমি সকলের গুরুজন, আমি বয়োজ্যেষ্ঠ, সবাই এ বাড়িতে সবাই আমার থেকে ছোট। আমার আমার কোনো বক্তব্য থাকতেই পারে, আশ্চর্য এই সংসারে আমার কিছু বলার অধিকারই নেই। তোমাকে কথা বলতে তো বারণ করিনি, আমি তোমাকে অশান্তি লাগাতে বারণ করেছি। ঐশিক, দিদির সঙ্গে ঠিক করে কথা বলো। বলছি প্লিজ থাক না, প্লিজ। তুমি চুপ করো তো মনোজদা, তুমি সংসারে কি বোঝো? সারাক্ষণ তো খাচ্ছো দাচ্ছো আর পায়ের উপর পা তুলে ফুটানি করছো, কি কন্ট্রিবিউশন আছে তোমার এই সংসারের প্রতি? তিথি, মনোজ কিন্তু সম্পর্কে তোর জামাই বাবু হয়, ঠিক করে কথা বল। ঠিক করেই তো কথা বলছি বৌমণি, এগুলো তো আমি সব মামিমণির থেকেই শিখেছি। দেখছো না মামিমণি কিভাবে মামুর সাথে কথা বলছে? আমি আমার স্বামীর সঙ্গে কিভাবে কথা বলবো, তার সঙ্গে আমার কি সম্পর্ক, এই নিয়ে তুমি একটাও কথা বলবে। আর দিদি, তুমি তোমার ছোট মেয়েকে বলে দাও যেন ভদ্রতা বোধ না হারিয়ে ফেলে। তুমি এখন মণ্ডপে যাবে, ওখানে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আমি তো বললাম আমি যাব। যাবে না? কেন যাবে না? আমি যাব না কারণ আমার ভালো লাগছে। কোথায় মেয়ের শ্বশুর বাড়ি থেকে এলাম, গল্পগুজব করবে, আনন্দ করবে, ওনারা আমাদের জন্য ভোগ পাঠিয়ে দিয়েছেন, ফল প্রসাদ পাঠিয়ে দিয়েছেন, মিষ্টি পাঠিয়ে দিয়েছেন, কই একবারও তো জিজ্ঞেস করলে না তুমি? দেখো তোমার মেয়ের শ্বশুর বাড়ি নিয়ে আমার কোনো আগ্রহ নেই, কোনো উৎসাহ নেই। I hate them. I simply hate them.